حروق الماء جتنے نعمت ہے تو سب سے بڑھ کر نعمت دیدار تو عبداللہ بن مسعود مرغ جنو بولتے چاہے اللہ تمہیں جو دیا مرے حروق المندی جبنا تر نعمت دیو بھڑے دو کنتو جنت جوار پور تمہیں جو دیا مکہ مر نوبیر شاتے ایک شاتے جنت تھکر بیبستہ نہ کرے دو امی عبداللہ بن مسعود جنت گیاو جنت پکر تو موسا پابونا مسلم شریف حدیث نمبر 499 حدیث برنانا کری حضرت ربیع بن کعب الاسلامی رضی اللہ تعالی عنہ نے بولن کنتو ابی تمع النبی صلی اللہ علیہ وسلم ایک رات امی امر نبیر کا چھرات ریجا پرن کرلام فاتیتو ہوں بی وزوئی و حاجتی ہی رات رو جکھن گوبیر ہو لو امر نبی جگرت ہوئے گے لو امی نبیر جنو اوزر پانیر بے بستا کرلام نبیر جتو پریو جن چھلو پورا کرلام ارمانے امی نبیر خدمت کرلام شبا کرلام اللہ نبی امر شبا پئیا خدمت پئیا خوشی ہوئی امر کے ڈک دیا بولے ربی آسل ओ रबिया तुम से चाओ 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 अमी नबी बोलते से मुहूर्ते तुम से जेटा चाहबा अल्लाहर पक्ष थेके दुआ करे तुम्हार जन्नो सेटाई कबूल कराइया दीब रबिया बोले बड़ गोल्डेन चांस बड़ गोल्डेन चांस এই সুযোগ তো আর পাওয়া যাবে না তাহলে আমি আমার নবীর কাছে জীবনের সবচেয়ে বড় চাওয়া পাওয়াটা চাইবো নবীরে ডাক দিয়ে বলে আসালুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ ও আল্লাহর নবী আপনার কাছে দরখাস্ত আপনি আল্লাহর কাছে দোয়া করে মঞ্জুর করায় দেন আমি যেন আপনার সাথে একসাথে জান্নাতে থাকতে পারি আল্লাহর নবী বলে আও গাইরা যালিক না রবিয়া এটা ছাড়া অন্য আরেকটা চাও রবিয়া বড় না ছোর বান্দা রবিয়া বলে লা হুয়া দা কুয়া দা না না আমি ওটাই চাই না না আমি ওটাই চাই আমি বলি মানুষের মুখে মুখে বাংলা ভাষায় একটা গান শুনেছিলাম তোমাকে চাই শুধু তোমাকে চাই আর কিছু জীবনে পাইবা না পাই রবিও মনে হয় যেন বলতে চাই নবী তোমাকে চাই শুধু তোমাকে চাই দুনিয়াতে নয় শুধু জান্নাতেও চাই আল্লাহর নবী বলে রবিয়া ফা ইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ তুমি যদি আমার সাথে জান্নাতে থাকতে চাও তাহলে আমি শুধু দোয়া করে তোমাকে আমার সাথে জান্নাতে রাইখা দিব এত সোজা না ও রবি আমার একটু সাহায্য করতে হবে সাহায্য করতে হবে কেমনে সাহায্য করবা তুমি বেশি বেশি সিজদা করে আমারে সাহায্য করো এর মানে তুমি বেশি বেশি নামাজ পড়ো বেশি বেশি নামাজ পড়ো আমি নবী বলতেছি তুমি যদি বেশি বেশি নামাজ পড়তে পারো তাহলে তুমি আর আমি আমরা দুজন একসাথে জান্নাতে থাকব বিহারীপুর ওয়াজউদ্দিন মিয়াজি বাড়ির যুব সমাজের উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি আমন্ত্রিত ওলামায়ে কারাম মুরব্বিয়ানে ইসাম দিন প্রিয় ইসলাম প্রিয় মুসলমান ভাইরা সমবয়সী যুবক বন্ধুরা কলিজার টুকরা ছোট ছোট বাচ্চারা পর্দার অন্তরালের শ্রদ্ধেয়া মা ও বোনেরা জাতির ভবিষ্যৎ কান্ডারি তলাবায় আজিজ মাদ্রাসার ছাত্রবৃন্দ আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আল্লাহ তাআলা আমাদেরকে ফেরেশতাদের দ্বারা বেষ্টিত মজলিস দ্বীনি মাহফিলে অংশগ্রহণ করার কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন এজন্য সকলেই অন্তরের গভীর থেকে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ যে কোনো আলোচনার শুরুতেই আলোচনার বিষয়টা কি থাকবে সেটা সবসময় বলে দেওয়া এটা আমার স্বাভাবিক নিয়ম বিষয় আগে বলে দিলে আলোচনা বুঝতে সহজ হয়
আজকের আলোচনার আলোচ্য বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকার আমলসমূহ যেটাকে আমি আমার মত করে আরবিতে বলি আমালু মুরাফাকাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল জান্নাহ কোন কোন আমলের দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একসাথে জান্নাতে থাকা যাবে বিষয়ের দিকে যাওয়ার আগে ভূমিকা হিসেবে একটা কথা বলছি আমরা যারা মুসলমান আছি আমরা সবাই একটা কথায় একমত একটা দাবিতে একমত যেটাতে কারো কোনো দ্বিমত নাই চাই নামাজি হোক বা না হোক চাই দিনদার হোক বা না হোক চাই তার জীবনে সুন্নত পাওয়া যাক বা না পাওয়া যাক চাই কিছু গুনাহের কাজ করুক বা না করুক কিন্তু মুসলমান যত মুসলমান আছে সব মুসলমান একটা কথায় একমত যেটাতে কারো কোনো দ্বিমত নাই সেটা হলো আমরা দুনিয়াতে আল্লাহর পরে সবচেয়ে বেশি ভালোবাসি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বিষয়ে আমরা একমত না দ্বিমত যারা একমত তারা বলবেন যারা দ্বিমত তারা চুপ থাকেন আরেকবার বলেন একমত না দ্বিমত বাস্তবেই একমত আমাদের কিছু মুরব্বীরা আছে কিছু হুজুররা আছে যাদের একটা বদ অভ্যাস আছে আমাদের যুবক ভাইয়েরা শয়তানের ধোকায় পড়ে অনেক গুনাহ করে তো মুরব্বীরা তো বয়স হয়ে গেছে যার কারণে তুলনামূলক একটু গুনাহ কম করে আর কি নামাজ টামাজ একটু বেশি পড়ে তো যুবকরা কষ্ট করে মাহফিলের আয়োজন করেছে আজকেও আমি এখানে আসার পর আমার অন্তর খুশি হয়ে গেছে বয়ানের উঠার আগেই মন খুশি যুবকদের পোশাক পর্যন্ত একরকম মাশাআল্লাহ আল্লাহ পাক এই যুবকগুলোকে কবুল করে নেন তো মুরব্বীরা কয় মাহফিল করস তুই দুনিয়াতে আল্লাহর পর কারে সবচেয়েতে বেশি ভালোবাসস কয় আমি আমার নবীরে সবচেয়েতে বেশি ভালোবাসি তো অনেক সময় দেখা যায় মুরব্বীরা হুজুররা বেটকাইয়া তারে কয় নামাজ পড়ে না দাড়ি কামায় সারাদিন খালি ফেসবুক মারায় আর আকাম কুকাম করে আর কয় রসুলরে বেশি ভালোবাস এর মানে মনে হয় যেন বলতে চায় সে যেহেতু কিছু গুনাহের কাজ করে তার মানে তার দিলে রসুলের মহব্বত আর ভালোবাসা নাই আমি বলি এই কথাটা আমার দৃষ্টিতে ঠিক না একটা লোক কিছু গুনাহ করার পরেও তার দিলে আল্লাহর রাসূলের মহব্বত এবং ভালোবাসা থাকতে পারে এটার দুইটা প্রমাণ আমি আপনাদেরকে দেব ঠিক বেঠিক জিজ্ঞেস করছি না প্রমাণ দিলে আপনারাই বলবেন ঠিক না বেঠিক দুইটা প্রমাণ দিব একটা হাদিস থেকে আরেকটা সরাসরি আপনার আমার চোখের সামনে দেখা চাক্ষুষ বিষয় থেকে হাদিস থেকে প্রমাণ একজন সাহাবী যার নাম আব্দুল্লাহ ইউলাক্কাবু বিহিমা যার লকব ছিল হিমা কান ইউযহিকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীর বৈশিষ্ট্য হলো সে আল্লাহর নবীরে হাসাইত আমাদের স্কুলে কলেজে মাদ্রাসায় কিছু ছাত্র এমন আছে পড়াশোনায় খুব বেশি পাকা না কিন্তু কথায় বড় পাকা এমন এমন কথা বলে যেই কথা বললে হুজুররা হাসে স্যাররা হাসে অনেক ক্ষেত্রে দেখা যায় হুজুররা স্যাররা এই জাতীয় ছাত্রদেরকেও অনেক ভালোবাসে ঠিক না বেঠি ওই সাহাবীর বৈশিষ্ট্য ছিল নবীরে খুব হাসাইতো হাসানোর চেষ্টা করতো এমন কথা বলার চেষ্টা করতো যেটা বললে নবী একটু হাসবে তবে তার একটা খারাপ অভ্যাস ছিল মাঝে মাঝে মদ খাইতো বলেন তো মদ খাওয়া সওয়াবের কাম না গুনার কাম
সবাই বলেন সওয়াবের কাম না গুনার কাম একটা সময় পর্যন্ত মদ খাওয়া হালাল ছিল পরবর্তীতে আল্লাহ মদ হারাম করে দিয়েছে সব সাহাবা মদ খাওয়া ছেড়ে দিয়েছে এই সাহাবি পূর্বের অভ্যাস ছাড়তে পারে নাই শয়তানের ধোকায় মাঝে মাঝে মদ খাইত সর্বপ্রথম যখন মদ খাইলো ধরা খেয়েছে রাসূলের কাছে নিয়ে যাওয়া হয়েছে রাসূল সাহাবাদেরকে বললেন তারে শাস্তি দাও শাস্তি শেষ সে চলে আসছে কয়দিন পরে আবারো মদ দেখছে তো আবারো টক উড়া গেছে আবারো খাইছে আমি কি অভ্যাস তো এত সহজে ছাড়তে পারে না যেটা অভ্যাস হয়ে যায় খুব বেশি সহজে ছাড়া যায় আমাদের যে সমস্ত মুরব্বীরা পান খায় পান খাইতে খাইতে জিব্বা ঠোঁট দাঁত সব লাল টক টকা বানায় রাখছে হঠাৎ করে দেখি দুইজন হুজুর মাশাআল্লাহ একবারে জিব্বা দাঁত ঠোঁট সব সাদা ফকফকা ওয়াশ টাশ কইরা পুরো পরিষ্কার জিজ্ঞেস করলাম হুজুর ঘটনা কি তওবা করছি আর পান খাইতাম না এক সপ্তাহ পরে দেখি আবার সব লাল টকটকে ঘটনাটা কি তওবা আবার ভাঙ্গে গেছে আবার পান দেখছে তো আবার টক উড়ে গেছে পান খোরদের তওবা খুব তাড়াতাড়ি ভাঙ্গে সকালে তওবা করলে বিকালে ভেঙে যায় বিকালে করলে আবার সকালে ভেঙে যায় আবার পায় তো আবারও খায় আপনারা আমার কথা বুঝেননি ভাই ওই সাহাবী আবার মদ দেখছে তো আবারও খাইছে সাহাবারা ধইরা আবার রাসূলের কাছে নিয়ে গেছে আবারও শাস্তি হয়েছে আবারও চলে আসছে এইভাবে দুই তিনবার যখন হয়ে গেল তো আল্লাহর নবী সাহাবাদেরকে বলতেছে আরে শুধু শাস্তি দিলে হবে না এত মদ খাওয়া ছাড়তেছে না আরে একটু লজ্জাও দিতে হবে বাক্কি তু তোমরা সবাই তাকে একটু লজ্জা দাও শরম দাও এবার সাহাবারা সুযোগ পেয়ে লজ্জা দেওয়া শুরু করলো আমি আমার গ্রাম্য ভাষায় বলি আর কি সাহাবারা বলছে বেহায়া বেশরম বারবার খালি মদ খায় আর ধরা খায় আর রাসূলের কাছে আনা হয় বারবার পিটুনি খায় তারপরও মদ খাওয়া ছাড়তে পারে না কেউ তারে ডাক দিয়া কয় মা আতাকাইতাল্লাহ মা খাশিতাল্লাহ তুমি কি আল্লাহকে ভয় করো না তুমি কি আল্লাহকে ভয় করো না মাস্তাহিয়াইতা মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি কি আল্লাহর রাসূলকে লজ্জা করো না এক এক সাহাবী এক এক ভাবে তাকে লজ্জা দিচ্ছে তার মধ্যে একজন সাহাবী বড় কঠিন ভাবে তাকে একটা বদদোয়া দিয়ে দিল একজন সাহাবী তাকে ডাক দিয়া বলে আখজাকাল্লাহ আল্লাহ তোমাকে লাঞ্ছিত করুক আল্লাহ তোমাকে বেইজ্জত করুক কঠিন বদদোয়া দিছে আল্লাহ তোমারে লাঞ্ছিত করুক আল্লাহ তোমারে বেইজ্জত করুক যখন বদদোয়া দিয়ে ফেললো আল্লাহর নবী যেই সাহাবী বদদোয়া দিয়েছে তারে ডাক দিয়া কয় থামো থামো কাকে বদদোয়া দাও তুমি যদিও তুমি দেখতেছো সে মদ খায় গুনার কাম করে তুমি তো তারে বদদোয়াটা দিয়া দিলা লা তুইনু আলাইহি শাইতান বদদোয়া দিয়া শয়তানকে তার বিরুদ্ধে সাহায্য কইরো না সে যদি অসম্মান হয় লাঞ্ছিত হয় তাহলে তো শয়তান খুশি হবে কেন ইমানদার অসম্মান হইলে লাঞ্ছিত হইলে শয়তান খুশি হয়ে যায় আপনাদের হাদিস লম্বা হইছে কথা মনে থাকবে নাকি থাকবে না বুঝার জন্য আরেকবার কথাটা বলছি মূল কথাটা বলছিলাম এটা একজন গুনাহ করার পরেও তার দিলে আল্লাহর রাসূলের মহব্বত আর ভালোবাসা থাকতে পারে এই যে সাহাবি ধরা খেয়েছে এই সাহাবি মদ খায় বলেন মদ খাওয়া সওয়াবের কাম না গুনার কাম এই সাহাবীর বিষয়ে আল্লাহর নবী তাদেরকে ডাক দিয়া বলে তুমি যারে গালি দিলা এই সাহাবীর বিষয়ে আমি নবী যেটা জানি সেটা হলো এই সাহাবি আল্লাহকে ভালোবাসে আল্লাহর রাসূলকে ভালোবাসে এত আস্তে সুবহানাল্লাহ এটা তো হাদিস দিয়া প্রমাণ দিলাম একজন গুনাহ করার পরেও তার দিলে আল্লাহর রাসূলের মহব্বত আর ভালোবাসা থাকতে এবার চাক্ষুষ প্রমাণ আমার নবীকে যখন দুশমনরা গালি দেয় নবীকে নিয়ে কটুক্তি করে আজে বাজে কথাবার্তা বলে ওলামায়ে কেরাম আপামর জনসাধারণকে লক্ষ্য করে বলে আল্লাহর নবীর শান মান রক্ষায়
রাজপথে নামতে হবে আন্দোলন করতে হবে মিছিল করতে হবে মিটিং করতে হবে রক্ত দিতে হবে জীবন দিতে হবে কথাটা শোনার পর সব রাস্তায় নেমে যায় আন্দোলন করে মিছিল করে মিটিং করে এমন কি রক্তটা পর্যন্ত দিয়া দেয় জীবনটা পর্যন্ত দিয়া দেয় এমন বহু যুবক যাদের মুখে দাড়ি নাই প্যান্ট শার্ট পরে নামাজ পর্যন্ত পড়ে না বলেন এমন আছে না নাই বলেন তো রক্ত দেওয়া সহজ না কঠিন এত আস্তে কোন কে সহজ না কঠিন জীবন দেওয়া সহজ না কঠিন এমন কঠিন কাম যে করলো তার দিলে আল্লাহর রাসূলের মহব্বত আর ভালোবাসা আছে না নাই ভালোবাসা 100 আছে কোনো সন্দেহ নাই তবে ভালোবাসার প্রকাশ করতে পারছে না বাধা আছে শয়তানি বাধার কারণে ভালোবাসা প্রকাশ করতে পারে না ভালোবাসা তো দিলের ভিতরে 100 আছে আমি যেই কথাটা আপনাদেরকে বলছিলাম তাহলে এই বিষয়ে আমরা সবাই একমত যে আমরা দুনিয়াতে আল্লাহর পর সবচেয়ে বেশি ভালোবাসি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে সবাই একমত না দ্বিমত এই বিষয়ে যেমন আমরা একমত আরেকটা বিষয়েও আমরা সবাই একমত আমরাও আল্লাহর নবীকে ভালোবাসি হযরতে সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ও আল্লাহর নবীকে ভালোবাসতেন বলেন তো সাহাবারা যে আল্লাহর নবীকে ভালোবাসতেন ওই ভালোবাসাটা আমাদের ভালোবাসার চাইতে কম না বেশি সবাই বলেন কম না বেশি কত বেশি সেটা বলতে গেলে আরেক দিকে যেতে হবে তবে শুধু এতটুকু কথা বলি ভালোবাসার দাবি হলো ভালোবাসার মানুষটাকে আমার একটু দেখতে মনে চায় ভালোবাসার মানুষটার সাথে আমার কথা বলতে মনে চায় সুযোগ পাইলেই ভালোবাসার মানুষটার কাছে ছুটে যেতে মনে চায় দেখেন না চাকরি করে ঢাকা চিটাগাং রাজশাহী খুলনা কোথায় কোথায় কিন্তু তিন চার দিনের ছুটি পাইলেই আপনাদের এই ফরিদগঞ্জে বেহারিপুরে চলে আসে উড়াল দিয়া কেন কারণ ভালোবাসার মানুষগুলো সব এখানে বিবি বাচ্চা এখানে মা বাবা এখানে বন্ধু বান্ধব এখানে জন্মভূমি এখানে এই জন্য উড়াল দিয়া চলে আসছে সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসতেন সুযোগ পাইলেই নবীকে একটা নজর দেখার চেষ্টা করতেন নবীর সাথে একটু কথা বলার চেষ্টা করতেন সুযোগ পাইলেই ছুইটা নবীর দরবারে চলে যেতেন তবে ফারসিতে একটা কথা আছে নজদিকারা বেশ বুয়াদ হায়রান ভালোবাসা যত বেশি পেরেশানি তত বেশি আমাদের যুবক ভাইরা এটাকে যেই ভাষায় বেশি ভালো বুঝবে সেটা হলো প্রেমের জ্বালা বড় জ্বালা জ্বালাটা কিসের জানেন বিচ্ছেদের জ্বালা পৃথক হয়ে যাওয়ার জ্বালা যতক্ষণ কাছে থাকে ততক্ষণ তো ভালোই লাগে দূরে গেলে আর ভালো লাগে অনেক সময় দেখা যায় সন্তান মারা গেলে পিতামাতার কেউ হার্ট অ্যাটাক করে মরে যায় পিতামাতা মারা গেলে সন্তানের কেউ হার্ট অ্যাটাক করে মরে যায় স্বামী মারা গেলে স্ত্রী মাঝে মাঝে মরে যায় স্ত্রী মারা গেলে স্বামী হার্ট অ্যাটাক করে মরে যায় বলেন তো এমন ঘটনা দুনিয়াতে ঘটে না ঘটে না ঘটনাটা কি আরেকজন মরল কেন ভালোবাসা এত বেশি বিচ্ছেদের বেদনা সহ্য করতে পারে নাই যার কারণে ওর দিলেও এমন ধাক্কা লাগছে ও মরে গেছে সাহাবায়ে কেরাম সারাক্ষণ একটা পেরেশানিতে থাকতেন পেরেশানিটা কি সাহাবায়ে কেরাম বলতেন দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী আখিরাতের জীবন চিরস্থায়ী দুনিয়াতে আজকে আমরা আছি থাকব না আল্লাহর নবীও আছেন থাকবেন না দুনিয়ার জীবন নিয়ে কোনো চিন্তা করি না চিন্তা করি আখিরাতের জীবন নিয়া যে মরার পর আল্লাহ যদি আমাদেরকে জান্নাত দিয়াও দেয় জান্নাতে যাওয়ার পর আমরা কি নবীর সাথে একসাথে জান্নাতে থাকতে পারবো নাকি আল্লাহ আমাদেরকে নবী থেকে পৃথক পৃথক করে দিবে এই পেরেশানি ভিতরে কাজ করে যার কারণে আল্লাহর কাছে দোয়া করতো আল্লাহ
তুমি আমাদেরকে মরার পরে জান্নাতে তোমার নবীর সাথে একসাথে থাকার ব্যবস্থা করে দিও এমন একটা মজার দোয়া গুরুত্বপূর্ণ দোয়া আমি আপনাদেরকে শোনাবো দোয়াটা করেছেন জারিরুল কদর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাবের নাম মুসনাদে আবি ইয়ালা হাদিস নাম্বার 1617 হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল أن رسول الله صلى الله عليه وسلم مر بين أبي بكر وعمر وعبد الله يصلي فافتتح سورة النساء فسنح لها حضرت عبد الله بن مسعود رضي الله تعالى عنه بلن এক রাতে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর ওমর দুজনকে নিয়ে বের হলো আমি আব্দুল্লাহ বিন মাসউদ নফল নামাজে দাঁড়িয়ে সূরা নিসা পড়া আরম্ভ করেছি সূরা নিসা আল্লাহর নবী আমার অগোচরে আমার পিছনে পিছনে আমার বিষয়ে সাহাবাদেরকে একটা কথা বলে যেই কথাটা আমি শুনি নাই পরবর্তীতে কথাটা আমাকে শোনানো হয়েছে আল্লাহর নবী আমার বিষয়ে সাহাবাদেরকে বলতেছে মান আহাব্বা ইয়াকরাল কুরআন গাযদান কামা উনজিলা ফলিয়াকরা কিরাআত ইবনি উম্মি আবদিন কেউ যদি আল্লাহ যেভাবে কোরআন নাজিল করেছে ঠিক ওইভাবে কোরআনের তিলাওয়াত করতে চায় সে যেন আমার সাহাবি আব্দুল্লাহ বিন মাসউদের মতো কোরআনের তিলাওয়াত করে হযরত আব্দুল্লাহ বিন মাসউদ বলে আমি যখন দোয়া আরম্ভ করলাম আল্লাহর নবী এখনো আমার অগোচরে আমার পিছনে পিছনে আমাকে লক্ষ্য করে একটা কথা বলে যেটা আমি শুনি নাই পরবর্তীতে কথাটা আমাকে শোনানো হয়েছে আল্লাহর নবী আমার বিষয়ে সাহাবাদেরকে বলতেছে আল্লাহর নবী আমাকে লক্ষ্য করে বলতেছে সালতু উতা ও আব্দুল্লাহ বিন মাসউদ তুমি চাও আমি নবী বলতেছি এই মুহূর্তে তুমি আল্লাহর কাছে যেটা চাইবা তুমি আল্লাহর পক্ষ থেকে সেটাই পাইয়া যাইবা বুঝে থাকলে বলেন তো আব্দুল্লাহ বিন মাসউদ যে দোয়াটা করতেছে দোয়াটা কবুল না আরে বলেন না কবুল না ফাতা উমর লিউবাশশিরহু হযরত ওমর তাড়াতাড়ি চলে আসলো আব্দুল্লাহ বিন মাসউদকে সুসংবাদ বলে দেওয়ার জন্য মনে মনে ভাবলো সুসংবাদ দেওয়া বড় নেকের কাজ এই নেকের কাজটা আমি আগে আগে করে ফেলবো ফাওয়াজাদা আবা বকরিন খারিজা হযরত ওমর বলে আমি তো ফেল মারলাম ভেবেছিলাম এই নেকের কাজটা আমি আগে করে ফেলবো কিন্তু আমি আব্দুল্লাহ বিন মাসউদের বাড়িতে আইসা দেখি তাকে সুসংবাদ দেওয়ার জন্য আমার আগে আবু বকর হাজির হয়ে গেছে আবু বকরকে দেখি ওমর ডাক দিয়া বলি ইনফালতা ইবনাকালা সাব্বাকুন বিল খায়র ও আবু বকর আজকের এই নেকের কাজে তুমি যদি আমি ওমর থেকে আগে বেড়ে গেলা আমি ওমর বলতেছি আজীবন নেকের কাজে প্রতিযোগিতা লাগাইলাম সব সাহাবাদেরকে আমি ওমর নেকের কাজে পিছনে ফেলতে পারলাম কিন্তু তুমি আবু বকরকে কোনোদিন আমি নেকের কাজে পিছনে ফেলতে পারলাম না হযরত ওমর সারাক্ষণ লাইগা থাকতো কেমনে আবু বকরের পিছনে ফালানো যা কোনোদিন পারে নাই একদিন মনে মনে মন কলা খাইছে আজকে আবু বকরের পিছে ফালাইয়া দি তাবুকের যুদ্ধের সময় আল্লাহর নবী বলে বেশি বেশি দান করো হযরত ওমর কয় একটা সুযোগ পাইছে আবু বকরের পিছনে ফালানো আমার তো ব্যাংক টাকা দিয়া ভরা আবু বকরের পকেট তো ফাঁকা আজকে যদি আবু বকর 100 টাকা দান করে আমি 1,00,000 দিয়ে দিই আমি পাস হযরত ওমর সম্পদ সব ভাগ কইরা অর্ধেক বাড়িতে রেখে আসছে অর্ধেক রসুলের দরবারে নিয়ে আসছে
আনার পরে খবর পাইছে ওসমান তো সম্পদ তিন ভাগ কইরা দুই ভাগ বাড়িতে রাইখা আসছে এক ভাগ নিয়ে আসছে তাইলে ওসমানের উপরে তো আগেই পাস বাকি এখন আবু বকর আসবো আবু বকরের উপরে খালি পাসটা হইলই হয় আর আয়েশা সম্পদগুলো সব আল্লাহর নবীর কাছে দিল দেওয়ার পরে আল্লাহর নবী ওমরকে প্রশ্ন করে ওমর কি এনেছো আরে শুদ্ধ মুদ্ধ বাদ দেন আমাদের গ্রাম্মা ভাষাই প্রশ্নটা সবাই আমার সাথে বলতে হবে আল্লাহর নবী ওমরের প্রশ্ন করে ওমর কি আনছো বলেন না কি প্রশ্ন করে প্রশ্ন সবাই বলতে হবে কেন এই প্রশ্নের উপরই ঘটনা বোঝা নির্ভর করে ওমরের প্রশ্ন করে ওমর কি আনছো বলেন না কি প্রশ্ন করে ওমর বলে হুজুর সম্পদ অর্ধেক অর্ধেক করে অর্ধেক বাড়িতে রেখা আসছি অর্ধেক নিয়ে আসছি অপেক্ষায় আছে একটু পর আবু বকর আসবে আর ঘোষণা হবে আজকে ওমর এক নম্বর চেয়ে দেখে আসতেছে আবু বকর ছোট একটা পোটলা নিয়া ওমর তো আনছে এত্তুরি আবু বকর ছোট একটা পোটলা মনে মনে নাচতেছে একটু পর আমি এক নম্বর ঘোষণা হইব হযরত আবু বকর আয়েশা ছোট পোটলাটা আল্লাহর নবীর দরবারে আল্লাহর নবীর হাতে পেশ করলো পেশ করার সাথে সাথে আল্লাহর নবী আবু বকরের প্রশ্ন করে আবু বকর বাড়িতে কি রাইখা আসছো বলেন না কি প্রশ্ন করে বাড়িতে কি রাইখা আসছো বলেন কি প্রশ্ন করে আপনারা বুঝছেন না বুঝেন নাই জানি না ওমরের বুঝতে বাকি নাই প্রশ্নের দাসেই বোঝা যায় আজকে ওফে ওমররে প্রশ্ন করে কি আনছো আবু বকররে প্রশ্ন করে বাড়িতে কি রাইখাস আবু বকর আল্লাহর নবীর রাগ দিয়া বলে নবী খেজুরের পাতা দিয়া ঘরের বেড়াগুলো বানিয়েছিলাম মাঝে মাঝে ঘরের কাজ করার জন্য সেলাইয়ের কাজ করার জন্য কিছু সুই ওই পাতাগুলোর মধ্যে ঢুকাইয়া রাখতাম বিবি বাচ্চাকে দায়িত্ব দিয়ে দিলাম হাত দিয়া হাতাইয়া হাতাইয়া দেখলাম কোনো একটা সুই কি আবার ঘরে থাইকা যায়নি তালাশ করে সেই সুইটা পর্যন্ত পটলার ভিতরে ভরে নিয়ে আসছি ও আল্লাহর নবী ঘরে কিছুই রাইখা আসি নাই কিছুই রাইখা আসি নাই ঘরে আমি আমার আল্লাহ আমার প্রাণের নবীকে রাইখা আসছি ওমর তো অর্ধেক বাড়িতে রাইখা আসছে আবু বকর তো কিছুই রাইখা আসে না হযরত ওমর বলে আবু বকর তোমারে কখনো ফেল করতে পারি না হযরত আবু বকর চলে আসছেন আব্দুল্লাহ বিন মাসউদের বাড়িতে সুসংবাদ পৌঁছানোর জন্য কথা মনে আছে নি হযরত আবু বকর আব্দুল্লাহ বিন মাসউদকে ডাক দিয়ে বলে তোমার জন্য দুইটা সুসংবাদ এক নম্বর সুসংবাদ তুমি যখন কোরআনের তেলাওয়াত করতেছিলে আল্লাহর নবী বলতেছিল কেউ যদি আল্লাহ যেভাবে কোরআন নাযিল করেছে ঠিক ওইভাবে কোরআনের তেলাওয়াত করতে চায় সে যেন তোমার মতো কোরআনের তেলাওয়াত করে দুই নম্বর সুসংবাদ তুমি যখন দোয়া করতেছিলে আল্লাহর নবী বলতেছিল তুমি চাও যা চাইবা তা পাইবা এর মানে তুমি যে দোয়াটা করেছো দোয়াটা পাক্কা পাক্কা কবুল কোনো সন্দেহ নাই ও আব্দুল্লাহ বিন মাসউদ আমি তোমার কাছে জানতে চাই তুমি আল্লাহর কাছে কি দোয়া করেছিলা আব্দুল্লাহ বিন মাসউদ বলে আমি আল্লাহর কাছে তিনটা জিনিস চেয়েছিলাম তিনটা সবাই বলেন কয়টা اللهم إني أسألك إيمانا لا يرتد ونعيما لا ينفد ومرافقة نبينا محمد صلى الله عليه وسلم في أعلى جنة الخلد أمي بولي دعاء كبر دامي دعاء بر قرط قرن دعاء সব মুসলমান দোয়াটা মুখস্থ করে নেওয়া দরকার কেমনে মুখস্থ করবেন কিতাবের নাম বলে দিয়েছি মুসনাদে আবি আলা হাদিস নাম্বার 16-17 পারলে কোনো হুজুরের কাছে গিয়া দোয়াটা মুখস্থ করে নিবেন তবে জীবনে কোনোদিন দোয়াটা মুখস্থ করা হবে না কোনো গ্যারান্টি নাই এই জন্য আমি বলি জীবনে কম পক্ষে একবার হলেও যেন আমার আপনার সকলের থেকে দোয়াটা হয়ে যায় আমি যদি এখন সবাইকে দোয়াটা পড়াইয়া দেই সকলে আমার সাথে দোয়াটা পড়তে রাজি আছেননি পড়বেন ইনশাআল্লাহ বলেন আল্লাহুম্মা ইন্নী
أسألك إيمانا لا يرتد ونعيما لا ينفد ومرافقة نبينا محمد صلى الله عليه وسلم في أعلى جنة الخلد. شباب يقول آمين. حضرت عبد الله بن مسعود بولے ہمیں اللہ کا چھے تین تا جنیش چھے چھلام ایک نمبر جنیش اللہ سمم انی اسألوک ایمانا لا یرتدو اللہ تمہر کسے من ایمان چاہی ایمان ایمان چاہی جی ایمان پور پور امی آر کن دن بی ایمان ہوئے جبونا ایک نمبر دعا کرلو ایمان رکھر دعا دوی نمبر دعا کرلو ونعیمن لا ينفدو اللہ تم یمن نعمت دن کرو جی نعمت کنو دن شش ہو بینا ارمن عبداللہ بن مسعود بولتے چاہے اللہ تم یمن کے نعمت دلے اوی نعمت جیبن کنو دن تم یمن تھے کے چھنیانیونا عبداللہ بن مسعود کی بولتے چاہے امی بولی عبداللہ بن مسعود بولتے چاہے اللہ مار پیٹ تھے کہ دنیا تے آشر پور تمہیں امک کانٹا دیا شونا رکھموتا دیلا چکٹا دیا دیکھا رکھموتا دیلا ناکٹا دیا گران نوا رکھموتا دیلا مکٹا دیا کتھا برتا بولا رکھموتا دیلا کھاوا دوا کرا رکھموتا دیلا ہاتھا دیا دھورا رکھموتا دیلا پاوٹا دیا چولا رکھموتا دیلا او ملیک تمہر کس در کس تو جینیا مت تمہیں امک ایک بردن کرلا مورا رکھ پر جن تو اینیا مت کنو دن تمہیں امر تھے کہ چھینئی انیونا جیبانے کخنو جنو امن نہ ہوئے امار کانر سبن شکتی تنشت ہوئے جائے چوکر درشتی شکتی تنشت ہوئے جائے جیبون کو کھن جنو امر نا ہوئے امی امر مکت دیا خبر کھئیتے پرین پائی بر شہد جناک دیا خبر ٹھو کھئیتے ہو جیبون کو کھن جنو امر نا ہوئے امی امر پاوٹا دیا چلتے پرین ہول چیر مدد بوشیا بوشیا مکے دھکیا دھکیا چلائیتے ہو امی بولی اللہ جا در کے ٹکا پویشا دھان دولت دن کرلو اٹھوان ایک برو نعمت شیو اللہ کے بولا در کر اللہ جی بولے امون بدھوکو امون کتو لک بوتی دیکھلام کٹھی بوتی دیکھلام پاج بچھر دوش بچھر پنیرو بچھر پورے پتھر بھیکری ہوئے جائے بولن تو امون کھوٹے نا ای جنوی تو کبھی برو شندر کرے بولو नदीर पर भांगे ऊपर घड़े ऐ तो नदीर खेला सकल बेलार धनीर तुई फकीर सन्ध्या बेला अल्लाह के डाक दिए बोलो अल्लाह टाका पैसा धन दौलत अनेक बड़ नियामत ও মালিক তোমার কাছে দরখাস্ত যে নিয়ামত তুমি একবার দান করলা ওই নিয়ামত জীবনে কোনোদিন তুমি আমার থেকে ছিনাইয়া নিও না حضرت عبداللہ بن مسعود دوی نمبر دعا کر لے دیتا تین نمبر دعا جیتا کر لے شیطر جنویتو لمبا خدیس ہمیں اپنا در کے شنائی لم تین نمبر دعا کر لے ومرافقت نبینا محمد صل اللہ علیہ وسلم فی اعلی جنت الخلد او اللہ تمہر کسے آخری فریاد چرنت فریاد تمہیں آما کے مرر پر اوی چیرستائی جنت المدد تمہر نبیر شاتے ایک شاتے جنت تھا کر بیبستہ کرے دیو این من عبداللہ بن مسعود منخے جنو بلتے چاہے اللہ تمہیں امی عبداللہ بن مسعود کے جدی مرر پر جنت دیا ہو دو جنت رہور گل بند دیا جدی تمہیں امی کے بھوڑے ہو دو کبھی تو برو شندر کرے بلو حور گل ما جتنے نعمت خائے تو
سب سے برکر نعمت دیدار تو عبداللہ بن مسعود مرخ جنو بلتے چاہے اللہ تمہیں جو دیا مرے خورگل من دیا جبنا تر نعمت دیاو بھڑے داؤ کنتو جنت جوار پور تمہیں جو دیا مکہ مر نو برشت ایک شت جنت تھکر بھبستانا کرے داؤ امی عبداللہ بن مسعود جنت گیاو جنتر پکری تو مزا پابونا সাহাবাদের জীবনে সবচেয়ে বড় চাওয়া পাওয়া ছিল আল্লাহর নবীর সাথে একসাথে জান্নাতে থাকা আমি সবাইকে জিজ্ঞেস করি বলেন তো শুধু কি আল্লাহর নবীর সাথে সাহাবারাই জান্নাতে থাকতে চায় না আমরাও চাই কারা কারা চাই দুনোটা হাত উঠিয়ে দেখায় লিল্লাহি তাকবীর আল্লাহ কবুল করেন হাত নামান হাত উঠাইছেন আর আল্লাহর নবীর সাথে জান্নাতে থাকা যাবে না এত সোজা কিছু করা লাগবে না অনেক আমল আছে বেশি বলবো না মাত্র চারটি আমলের কথা বলবো বলেন কয়টা বলেন কয়টা এক নম্বর আমল কাসরাতুস সুজুদ বেশি বেশি সিজদা করা বলেন বেশি বেশি কি করা সিজদা হয় কিসের মধ্যে নামাজের মধ্যে সালাতের মধ্যে এর মানে বেশি বেশি নামাজ পড়া বলেন বেশি বেশি কি পড়া مسلم شريف حديث نمبر 499 حديثের বর্ণনা করি হযরত রবিয়া বিন কাব আল ইসলামী রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন কুনতু আবি তুমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতে আমি আমার নবীর কাছে রাত্রি যাপন করলাম ফাতাইতুহু বিওয়জুহি ওয়া হাজাতিহি রাত্র যখন গভীর হলো আমার নবী জাগ্রত হয়ে গেল আমি নবীর জন্য ওযুর পানির ব্যবস্থা করলাম নবীর যত প্রয়োজন ছিল পুরা করলাম এর মানে আমি নবীর খেদমত করলাম সেবা করলাম আল্লাহর নবী আমার সেবা পাইয়া খেদমত পাইয়া খুশি হইয়া আমাকে ডাক দিয়া বলে রবিয়া আসল ও রবিয়া তুমি আমার কাছে চাও 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 আমি নবী বলতেছি এই মুহূর্তে তুমি আমার কাছে যেটা চাইবা আমি আল্লাহর পক্ষ থেকে দোয়া করে তোমার জন্য সেটাই কবুল করাইয়া দিব রবিয়া বলে বড় গোল্ডেন চান্স এই সুযোগ তো আর পাওয়া যাবে না তাহলে আমি আমার নবীর কাছে জীবনের সবচেয়ে বড় চাওয়া পাওয়াটা চাইবো নবীরে ডাক দিয়া বলে আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ ও আল্লাহর নবী আপনার কাছে দরখাস্ত আপনি আল্লাহর কাছে দোয়া করে মঞ্জুর করায়া দেন আমি যেন আপনার সাথে একসাথে জান্নাতে থাকতে পারি আল্লাহর নবী বলে আও গাইরা যালিক না রবিয়া এটা ছাড়া অন্য আরেকটা চাও রবিও বড় না ছোর বান্দা রবিয়া বলে লা হুয়া দাক হুয়া দাক না না আমি ওটাই চাই না না আমি ওটাই চাই আমি বলি মানুষের মুখে মুখে বাংলা ভাষায় একটা গান শুনেছিলাম তোমাকে চাই শুধু তোমাকে চাই আর কিছু জীবনে পাইবা না পাই রবিও মনে হয় যেন বলতে চায় নবী তোমাকে চাই শুধু তোমাকে চাই দুনিয়াতে নয় শুধু জান্নাতেও চা আল্লাহর নবী বলে রবিয়া ফা ইন্নি আলা নফসিকা বিকাসরাতিস সুজুদ তুমি যদি আমার সাথে জান্নাতে থাকতে চাও তাহলে আমি শুধু দোয়া করে তোমাকে আমার সাথে জান্নাতে রাইখা দিব এত সোজা না ও রবি আমার একটু সাহায্য করতে হবে সাহায্য করতে হবে কেমনে সাহায্য করবা তুমি বেশি বেশি সিজদা করে আমার সাহায্য করো এর মানে তুমি বেশি বেশি নামাজ পড়ো বেশি বেশি নামাজ পড়ো আমি নবী বলতেছি তুমি যদি বেশি বেশি নামাজ পড়তে পারো তাহলে তুমি আর আমি আমরা দুজন একসাথে জান্নাতে থাকব তাহলে আল্লাহর নবীর সাথে জান্নাতে থাকতে হলে ফরজ নামাজ ছাড়ব না ধরব এক নম্বর কাজ নামাজটা টাইট করে ধরা নামাজ রোজার খবর নাই আর মনে করি যে নবীর সাথে জান্নাতে থাকব এত সোজা না নামাজের বিষয়ে লম্বা কথা আছে ওইদিকে যাব না আমার চারটা আমলের কথা শেষ করতে হবে লম্বা কথা বললে অনেক লম্বা হয়ে যাবে এক নম্বর আমল বললাম নামাজটা টাইট করে ধরা বলেন কি টাইট করে ধরা দুই নম্বর আমল আল্লাহর নবীর মহব্বত আর ভালোবাসা দিলের ভিতরে একশো একশো ঢুকানো বলেন কয়শো কয়শো
মুসলিম শরীফ হাদিস নম্বর 2639 হাদিসের বর্ণনাকারী হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বাইনামা আনা ওয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারিজাইনি মিনাল মসজিদ আমি এবং আল্লাহর নবী আমরা দুজন মসজিদ থেকে বের হচ্ছিলাম ফালাকিনা রাজুলান ইনদা সুদ্দাতিল মসজিদ মসজিদের বাহিরের অংশে যখন আসলাম তখন একজন ব্যক্তির সাথে আমাদের সাক্ষাৎ হলো ওই ব্যক্তি আল্লাহর নবীর দিকে ডাক দিয়ে জিজ্ঞেস করে ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ ও আল্লাহর নবী আপনি বলেন কিয়ামত কবে হবে কিয়ামত কবে হবে আল্লাহর নবী তার ডাক দিয়ে জিজ্ঞেস করে মা আদাত লাহা কিয়ামত কবে হবে এটা জেনে তোমার লাভ কি তুমি আমাকে বলো কিয়ামতের জন্য তুমি প্রস্তুতি গ্রহণ করেছো কি ওই সাহাবী বড় আশ্চর্য হয়ে গেল নবীরে ডাক দিয়ে বলে মা আদাত লাহা কবীরা সালাতিন ওয়ালা সিয়ামিন ওয়ালা সাদাকা ও আল্লাহর নবী আমি নামাজের বিশাল কোন ভান্ডার জমা করতে পারি নাই রোজার বিশাল কোন ভান্ডার আমি জমা করতে পারি নাই দান সদকার বিশাল কোন ভান্ডার আমি জমা করতে পারি নাই এর মানে আমার আমলের ভান্ডার খালি আমল দিয়ে আমি কিয়ামতের প্রস্তুতি নিতে পারি নাই তবে একটা জিনিস আমার মধ্যে আছে সেটা হলো ইল্লা আন্নি উহিব্বুল্লাহ ওয়া রাসূলা আমি আমার আল্লাহকে আমার প্রাণের নবীকে আমার জীব জীবনের চাইতেও বেশি ভালোবাসি আল্লাহর নবী বলে তাহলে তো আর কোনো চিন্তার কারণই নাই আমি নবী বলতেছি ফা ইন্নাকা মামান আহবাবতা তুমি যারে ভালোবাসবা তার সাথে তুমি জান্নাতে থাকবা দুই নম্বর আমল বললাম নবীর মহব্বত আর ভালোবাসা দিলের ভিতরে একশো একশো ঢুকানো শুরুতেই আমরা বলেছি আমরা সবাই আল্লাহর নবীকে সবচেয়ে বেশি ভালোবাসি এটা তো আমাদের অন্তরের বিষয় আমি বলতে চাই কার অন্তরে নবীর ভালোবাসা আছে কার অন্তরে নবীর ভালোবাসা নাই এটা আমরা জানি না তবে বাহ্যিকভাবে আমার আপনার মধ্যে নবীর ভালোবাসা আছে না নাই আল্লাহ সেটার একটা মাপকাঠি বয়ান করেছে সূরা আলে ইমরান আয়াত নম্বর 32 হাফেজি কোরআন শরীফের 3 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইন আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ নবী আপনি বলে দেন তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও আমি সবাইকে জিজ্ঞেস করি কষ্ট করে সবাই একটু বলেন আমরা সবাই আল্লাহকে ভালোবাসতে চাই না সবাই বলেন আমরা আল্লাহকে ভালোবাসতে চাই না চাই না তাহলে বোঝা যায় আল্লাহ সামনের কথাটা আমাদেরকেই বলতেছে কি বলে আল্লাহ অনুবাদটা আমি আমার মতো করে করব অনুবাদের কিতাবে এই অনুবাদ পাবেন না কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ নবী আপনি বলে দেন তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি তাহলে আমি নবীর রঙে রঙিন হয়ে যাও এর মানে আমি নবীর সুন্নতটাকে তুমি তোমার জীবনে ভালো করে আঁকড়ে ধরো তুমি যদি তোমার জীবনে আমি নবীর সুন্নতটারে ভালো করে ধরতে পারো দেয়ালের মধ্যে আশিক রাসূল লেখা লেখা বলার দরকার নাই তুমি আমাকে ভালোবাসো মুখ দিয়েও দাবি করার কোনো দরকার নাই লাল কাপড় লাগাইয়া লাল শাহ হওয়ার দরকার নাই হলুদ কাপড় লাগাইয়া হলুদ শাহ হওয়ারও কোনো দরকার নাই কাপড় সবগুলো খুইলা আবার ল্যাংটা শাহ হওয়ারও কোনো দরকার নাই বরং আমি আমার নবীর মাধ্যমে তোমাদেরকে জানাইয়া দেই তোমরা একবারও বলার দরকার নাই তোমরা আমি আল্লাহকে ভালোবাসো বরং তোমার জীবনে যদি আমার নবীর সুন্নতটা পাওয়া যায় সুন্নতটা পাওয়া যায় ইউহিব্বুকুমুল্লাহ আমি আল্লাহ ঘোষণা দিলাম আমি আল্লাহই তোমাকে ভালোবাসি তিরমিজি শরীফ হাদিস নম্বর 2678 হাদিসের বর্ণনাকারী হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
উনি বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়া বুনাইয়া ইন কদরত আন তুসবিহা ওয়া তুমসিয়া ওয়া লাইসা ফি কলবিকা গিশুন লি আহাদিন ফাফআল ও আমার প্রিয় সন্তান আনাস যদি সম্ভব হয় তুমি সকাল সন্ধ্যা এমন ভাবে করার চেষ্টা করবা তোমার অন্তরে কারো জন্য কোনো বিদ্বেষ নাই কারো জন্য কোনো হিংসা নাই কারো কোন চক্রান্ত নাই পারলে তুমি তোমার অন্তরটাকে সকাল সন্ধ্যা এমন পরিষ্কার রাখার চেষ্টা করবা وذلك من سنتي খুব ভালো করে জেনে রাখো এটা আমি নবীর সুন্নাত ومن احيا سنتي فقد احبني যে আমি নবীর সুন্নতে জিন্দা করলো সে আমি নবীর ভালোবাসলো ومن احبني كان معي في الجنه আর যে আমি নবীকে ভালোবাসলো সে আর আমি আমরা দুজন একসাথে জান্নাতে থাকব আমি বলি আমরা মনে করি যে বড় জুব্বা লাগাইতে পারে সে মনে হয় সুন্নাত ওয়ালা পাগড়িটা যে সুন্দর করে বানতে পারে মনে করি বহুত বড় সুন্নাত ওয়ালা নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফালায়া দিছে মনে করি বহুত বড় সুন্নাত ওয়ালা যদি তসবিহ জপতে পারে মনে করি বহুত বড় সুন্নাত ওয়ালা কিন্তু দেখা যায় অন্তরের মধ্যে হিংসা দিয়া ভরা অন্তরের মধ্যে বিদ্বেষ দিয়া ভরা অন্তরের মধ্যে আরেকজনের জন্য বিভিন্ন রকমের চক্রান্ত দিয়া ভরা আল্লাহর নবী বলতে চায় জুব্বা যতই বড় লাগাও না কেন নামাজ পড়তে পড়তে কপালে যদি দাগ ফালাইয়া দাও তসবিহ জপতে জপতে যদি তুমি বহু বড় বুজুর্গ দেখা যায় আর দিলের ভিতরে যদি হিংসা থাকে বিদ্বেষ থাকে চক্রান্ত থাকে তুমি কোনদিন প্রকৃত অর্থে আমি নবীর সুন্নাত ওয়ালা হতে পারবা না এই জায়গায় আমি সবাইকে একটা ছোট স্লোগান শেখাই সেটা কি কার দিলে নবীর মহব্বত আর ভালোবাসা আছে আমরা জানি না তবে বাহ্যিকভাবে একটা স্লোগান শিখে নেবেন এই হাদিস আর আয়াতের আলোকে নবীর মহব্বত আছে তার ভিতর সুন্নাত আছে যার ভিতর এটা একটা স্লোগান আমি যখন বলবো নবীর মহব্বত আছে তার ভিতর সবাই আওয়াজ দিয়া বলবেন সুন্নাত আছে যার ভিতর পারবেন বলতে কথাটা বলছি নবীর মহব্বত আছে তার ভিতর নবীর মহব্বত আছে তার ভিতর বলেন না সবাই ভয় পান কেন আমল করি আর না করি কথাটা বলি কমপক্ষে নবীর মহব্বত আছে তার ভিতর সুন্নাত আছে যার দুই নম্বর আমল বললাম নবীর মহব্বত ভিতরে ঢুকানো মহব্বত আছে প্রমাণ কি যদি দেখা যায় আমার ভিতর সুন্নাত আছে বোঝা যাবে মহব্বত আছে তিন নম্বর নবীর উপর বেশি বেশি দুরূদ পড়া বলেন বেশি বেশি কি পড়া তিরমিজি শরীফ হাদিস নম্বর 484 হাদিসের বর্ণনাকারী হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন قال رسول الله صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم বলেন اولى الناس بيوم القيامه اكثرهم علي صلاه কিয়ামতের দিন আমি নবীর সবচেয়ে বেশি কাছাকাছি ওই লোকটা থাকবে যে আমি নবীর উপর বেশি বেশি দুরুদ পড়বে এখন পেছ লাগছে দুরুদ পড়ব কোনটা দুরুদ তো অনেক রকমের পাওয়া যায় পড়ব কোনটা এই জায়গায় ছোট একটা স্লোগান আগে শিখাই পরে হাদিস বলবো আমরা দুরুদ পড়ি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তো ছোট একটা স্লোগান শিখবো দুরুদ পড়ব ওটা নবী শিখাইছেন যেটা বলেন দুরুদ পড়ব ওটা নবী শিখাইছেন যেটা এটা একটা স্লোগান আমি যখন বলবো দুরুদ পড়ব ওটা সবাই বলবেন নবী শিখাইছেন যেটা বলতে পারবেন ইনশাআল্লাহ দুরুদ পড়ব ওটা দুরুদ পড়ব ওটা নবী কোনটা শিখাইছে আগে হাদিস শুনেন তারপরে বুঝবেন আপনি পারেন না পারেন না বুখারী শরীফ হাদিস নম্বর 3370 হাদিসের বর্ণনাকারী হযরত আব্দুর রহমান বিন আবি লাইলা রাদিয়াল্লাহু রাহিমাহুল্লাহ একজন তাবিঈ উনি বলেন আমাকে আল্লাহর নবীর সাহাবী হযরত কাআব বিন উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে কি বলে আলা উহদি লাকা হাদিয়াতান
سمعتها من رسول الله صلى الله عليه وسلم ও আব্দুর রহমান বিন আবি লাইলা আমি কি তোমাকে একটা হাদিয়া দিয়া দিব না হাদিয়া দিয়া দিব না যে হাদিয়াটা আমি আল্লাহর নবীর কাছ থেকে শুনেছি আব্দুর রহমান বিন আবি লাইলা বলে বালা ফাআহদি হালি তাড়াতাড়ি হাদিয়াটা দেন দেরি কইরেন না হযরত কাব বিন উজরা বলে সাআল্লা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকুলনা আমরা রাসূলের কাছে প্রশ্ন করলাম রাসূলকে জিজ্ঞেস করলাম কাইফা সলাতু আলাইকুম মাহলিল বাইত ওয়া ইন্নাল্লাহ ক্বাদ আল্লামানা কাইফা নুসাল্লিমু আলাইকা ও আল্লাহর নবী আপনার সালাম কেমনে দিব ওটা তো আল্লাহ আমাদেরকে শিখাইলো আল্লাহ কোথায় শিখাইছে আত-তাহিয়াতুর মধ্যে শিখাইছে আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সালাম কেমনে দিব ওটা তো আল্লাহ আমাদেরকে শিখাইলো কিন্তু আপনার উপর দুরুদ কেমনে পড়ব ওটা আল্লাহ আমাদেরকে শেখায় নাই ও নবী আপনার কাছে জানতে চাই আপনার উপর দুরুদ কেমনে পড়ব ওটা আপনি আমাদেরকে শিখাইয়া দেন আল্লাহর নবী বলে কুলু তোমরা বলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بارينا بارينا نام كي درود درود إبراهيم تو جيتا باري وطا پورينا এটারে আমাদের কাছে দামি মনে হয় না এই দুরূদ শিখিয়েছেন স্বয়ং আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য খুব ভালো করে মনে রাখবেন অন্যান্য দুরূদ যেগুলো মানুষের বানানো যদি সর্বদিক থেকে পড়া জায়েজ হয় আর যদি সেটারে মানুষ আজীবনও পড়ে শুধু হাজার বার না লাখ বার না কোটি বারও যদি পড়ে মানুষের বানানো দুরূদ আর নবীর শিখানো দুরূদ মাত্র একবার পড়ে বলেন কয়বার তো নবীর শিখানো দুরূদ একবার পড়লে সেটাকে এক পাল্লায় রাখলে আর মানুষের বানানো দুরূদ কুঠিবার পড়লে সেটাকে আরেক পাল্লায় রাখলে নবীর শিখানো দুরূদের একবারের পাল্লাটাই ভারী হয়ে যাবে এজন্য ছোট স্লোগান শিখে রাখবো দুরূদ পড়ব ওটা নবী শিখাইছেন দুই নম্বর তিন নম্বর আমল বললাম নবীর উপর বেশি বেশি দুরূদ পড়া দুরূদের বিষয়ে আরো লম্বা কথা আছে ওগুলোও বাদ দিলাম চার নম্বর আমল যেটা বলি ইনশাআল্লাহ কথা শেষ হবে তাকওয়া অবলম্বন করা তাকওয়া তাকওয়ার ব্যাখ্যা কি আগে একটু শব্দটা সবাই মুখ দিয়ে বের করেন তো কি অবলম্বন করা তাকওয়া সবাই বলেন কি অবলম্বন করা ছাত্রদেরকে তো কয়েক দিন ধরে আমরা এটার ব্যাখ্যা পড়াই আপনাদেরকে কয়েক মিনিটে শুনাই মুফাসসিরিনরা তাকওয়ার ব্যাখ্যা করেন ইমতিসালু আওয়ামিরিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ওয়াল ইজতিনাব আন নাওয়াহি তাকওয়াকে বলে আল্লাহ যা যা করতে বলল করা আল্লাহ যা যা ছাড়তে বলল ছাড়া এটার নাম তাকওয়া আরো সহজে আপনাদেরকে বলে দিই গুনাহটা ছেড়ে দেওয়া এটার নাম তাকওয়া বলেন কি ছেড়ে দেওয়া গুনাহ ছেড়ে দেওয়া এটার নাম তাকওয়া কিতাবের নাম মুসনাদে আহমদ ইবনে হাম্বল হাদিস নাম্বার 22052 হাদিসের বর্ণনাকারী হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী আমাকে ইয়ামানের গভর্নর বানাইয়া পাঠায় যখন ইয়ামানের দিকে আমি রওনা হই আল্লাহর নবী যখন মদিনা থেকে আমাকে বিদায় করে বিদায় করার সময় আমাকে একটা বাহনের উপরে বসাইয়া আল্লাহর নবী হাইটা হাইটা আমাকে বিদায় করে বিদায় করার সময় ইয়ামানে গিয়ে আমি রাষ্ট্রকে পরিচালনা করব আল্লাহর নবী আমাকে সবগুলো উপদেশ দিয়া এবার আল্লাহর নবী আমার সাথে কিছু হৃদয় বিদারক দুঃখজনক বিদায়ী কথা বার্তা বলা আরম্ভ করলো আল্লাহর নবী আমাকে ডাক দিয়ে বলে মুআজ আসা আল্লা তালকানি বাদা আমি হাদা ও মুআজ বিন
যাবার হতে পারে এই বছরের পরে তোমার সাথে আমার সাথে আর কোনোদিন সাক্ষাৎ হবে না তোমার সাথে আমার সাথে এটাই জীবনের শেষ সাক্ষাৎ লাআল্লাকা আনতা মুরা বিকবরি আও মসজিদি হাদা হইতে পারে সামনে যখন তুমি আসবা তুমি আমার মসজিদটার সামনে দিয়া হাইটা হাইটা যাইবা তুমি আমার কবরটার পাশে দিয়া হাইটা হাইটা যাইবা فبكى معاذ بن جبل جشع حضرت معاذ بن جبل هچكي مرمر كان ارم قلو هاي 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 امر نبير شد ايتي جيبون رشش شكت اي نبير شد جيبون ارقل دين امر شكت هو بنا صحيح بن حبان المدات فتوجه نحو المدينة আল্লাহর নবী হযরত মুআয বিন জাবালকে সান্তনা দেওয়ার জন্য মদিনার দিকে ফিরা তাকায় মদিনার দিকে তাকাইয়া মুআযকে ডাক দিয়া দিয়া বলে ইন্নাহা উলাই আহলু বাইতি ইয়ারাউনা আন্নাহুম আউলান নাসিবি ও মুআয বিন জাবাল এই মদিনাতে যারা বসবাস করে এরা আমার পরিবারের লোক এরা আমার বংশের লোক এরা মনে মনে ধারণা করে রাখছে কিয়ামতের দিন এরা আমি নবীর বেশি কাছাকাছি থাকবে ও মুআযব বিন জাবাল তুমি ভালো করে বুঝে নাও আমার পরিবারের লোক হওয়ার দ্বারা কিয়ামতের দিন আমি নবীর বেশি কাছাকাছি থাকতে পারবে না আমার বংশের হওয়ার দ্বারাও কাছাকাছি থাকতে পারবে না মদিনাবাসী হওয়ার দ্বারাও আমি নবীর বেশি কাছাকাছি থাকতে পারবে না কিয়ামতের দিন আমি নবীর সবচেয়ে বেশি কাছাকাছি কারা থাকবে জানোনি আউলান নাসিবি আল মুত্তাকুন মান কানু হাইসু কানু তার বাড়ি যেই জায়গায় হোক সে যেই বংশের হোক না কেন কিয়ামতের দিন আমি নবীর সবচেয়ে বেশি কাছাকাছি ওই লোকটা থাকবে যেই লোকটার ভিতর সবচেয়ে বেশি তাকওয়া থাকবে তাকওয়া ও মুআযব বিন জাবালে তো কান্নাকাটির কিছু নাই তুমি তাকওয়ার দৌলতটাকে ভালো করে ধরো গুনাহটাকে তুমি ছেড়ে দাও আমি নবী বলতেছি তুমি যদি গুনাহটাকে ছাড়তে পারো তাকওয়ার দৌলতটাকে তুমি যদি ভালো করে ধরতে পারো যদিও সাময়িকভাবে দুনিয়াতে তোমার সাথে আমার সাথে সাক্ষাৎ হবে না কিন্তু তুমি যদি গুনাহটা ছেড়ে দিতে পারো তাকওয়াটা ধরতে পারো তাহলে তুমি আর আমি আমরা দুজন একসাথে জান্নাতে থাকব আল্লাহর নবীর সাথে একসাথে জান্নাতে থাকার জন্য চারটা আমলের কথা বললাম বলেন কয়টা এক নম্বর আমল বেশি বেশি নামাজ পড়া বলেন বেশি বেশি মানে ফরজ ওয়াজিব সুন্নতে মুয়াক্কাদা তো পড়বই পড়ব পাশাপাশি পারলে বেশি বেশি নফল নামাজও পড়ব দুই নম্বর নবীর মহব্বত আর ভালোবাসা দিলের ভিতরে একশো একশো ঢুকানো সেখানে আমরা একটা ছোট স্লোগান শিখেছি নবীর মহব্বত আছে তার ভিতর সুন্নত আছে যার ভিতর তিন নম্বর নবীর উপর বেশি বেশি দুরুদ পড়া সেখানেও আমরা একটা স্লোগান শিখেছি দুরুদ পড়ব ওটা নবী শিখাইছেন যেটা চার নম্বর তাকওয়া অবলম্বন করা গুনাহটা ছেড়ে দেওয়া এই চারটা আমলের পাশাপাশি পারলে আব্দুল্লাহ বিন মাসউদের আরবি দোয়াটা মুখস্থ করে মাঝে মাঝে দোয়াটা করার চেষ্টা করা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ঈমানান লা ইয়ারতাদ ওয়া নাঈমান লা ইয়ানফাদ ওয়া মুরাফাকাতা নাবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফি আলা জান্নাতিল খুলদ আমি বলি যদি আরবি মুখস্থ না হয় আরবি মুখস্থ না হয় মাঝে মাঝে একটু পাগলামি করবেন পাগলামি কি পাগলামি করবেন মাঝে মাঝে একটা নির্জন রুমের মধ্যে গিয়া বাত্তিগুলো সব বন্ধ কইরা দুই রাকাত নামাজ পইরা হাত দুটো আল্লাহর দিকে উঠায় বলবেন আল্লাহ আমার চাইতে বড় গুনাহগার জগতে আর কেউ হইতে পারে না আমার মতো পাপী আর কেউ হইতে পারে না এই নাপাক জবান দিয়া তোমার কাছে বলার মতো কোনো সাহস আমি রাখি না ও আল্লাহ তারপর তোমার কাছে দরখাস্ত করি আমি মরার পরে তুমি আমি গুনাহগারকে আমার নবীর সাথে একসাথে জান্নাত থাকার ব্যবস্থা করে দিও পার্বত বলতে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে আমলগুলো করে আল্লাহর নবীর সাথে একসাথে জান্নাতে থাকার তৌফিক দান করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আজমাইন
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ও মালিক আল্লাহ আমরা তোমার কত গুলো গুনাহগার বান্দারে আল্লাহ গুনাহ করতে করতে বলি গুনার সাগরে হাবুডুবু খাইতেছি রে আল্লাহ এই গুনার বোঝা মাথায় নিয়া মালিক তোমার শাহি দরবারে হাত উঠাই তো শরব লাগে রে আল্লাহ তারপর মাওলা আমরা জানি তুমি রহমান তুমি রহিম আল্লাহ তুমি গফফারুজ যুনুব তুমি সাত্তারুল উয়ুব ও মালিক আল্লাহ তুমি আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের ভান্ডারের দিকে তাকাইয়া অনুগ্রহ করিয়া মাওলা তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দাও ও মালিক আল্লাহ তুমি আমাদেরকে একটা গুনার কারণে আযাব দিও না আল্লাহ আমরা এত দুর্বল এত দুর্বল একটা মশার কবল সহ্য করতে পারি না রে আল্লাহ দুনিয়ার আগুনে একটা মুহূর্তের জন্য জ্বলতে পারি না রে আল্লাহ এমন দুর্বল মানুষ জাহান্নামের আগুনে কেমনে জ্বলবে কবরের পোকাম করছে কবর ভরব ওই কামর কেমনে সহ্য করব রে আল্লাহ দুনিয়াতে যদি একটা সাপ দেখি কত জোরে দূর দিয়া ভাই গেছে কবরে যদি সাপ আসে কোথায় ভাই গেছে রে পারবনার মালিক পারবনা আল্লাহ তোমার কাছে দরখাস্ত যতই গুনা করি না কেন রে আল্লাহ মরার আগে আগে সব গুনাগুলো মাফ করাইয়া মরার সাথে সাথে আমাদের ঠিকানা সোজা জান্নাত বানাইয়া দিও রে আল্লাহ আল্লাহ এখানে যারা হাত উঠাইল অনেকের মা নাই অনেকের বাবা নাই আল্লাহ অনেকের কলিজার টুকরা সন্তান পর্যন্ত দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে রে আল্লাহ তারা কে কেমন আছে কিছুই জানি না আল্লাহ তোমার কাছে দরখাস্ত যত ইমানদার নরনারী কবর দেশে চলে গেছে তুমি সবার কবরকে জান্নাতুল ফেরদাউসের টুকরা বানাইয়া দাও ও মালিক আল্লাহ যারা অসুস্থ আছে সবাইকে তুমি একশো ভাগ সুস্থতার জীবন দিয়া দাও আল্লাহ সভাপতি সাহেবের কলিজার টুকরা সন্তান ডেঙ্গু জ্বরে আক্রান্ত রে আল্লাহ আল্লাহ তোমার কাছে দরখাস্ত নিজ কুদরতে তুমি সন্তানটাকে অতি দ্রুত পরিপূর্ণ রূপে সুস্থ করে দাও আল্লাহ আজকে হাসপাতালের বেড গুলো খালি নেই রে আল্লাহ হাসপাতাল গুলোতে গেলে রুগীদেরকে দেখলে দুঃখে কষ্টে কলিজাটা ফাইটা যায় আল্লাহ তোমার কাছে দরখাস্ত মরার আগ পর্যন্ত কোনদিন আমাদের শরীরটারে হাসপাতালের বেডে লাগাইও না রে আল্লাহ
অবালিক আল্লাহ যারা সমস্যা আছে সমাধান করে দাও আয় আল্লাহ যারা ঋণগ্রস্ত আছে মাওলা ইজ্জত সব মানুষের সাথে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও শরিয়া তোমার দরবারে হাত উঠিয়েছে আমি জানি না আল্লাহ দয়া করে তুমি সবার দিলের স্বপ্নে কাশাগুলো পুরা করে দাও আল্লাহ এই মাহফিলকে কেন্দ্র করে টাকা পয়সা দিয়া মেধা দিয়া শ্রম দিয়া বুদ্ধি পরামর্শ দিয়া দোয়া দিয়া যে যেইভাবে সহযোগিতা করলো রে আল্লাহ এই আমলকে কেন্দ্র করে তুমি সবাইকে দুনিয়াতে আখেরাতে একশো ভাগ সুখ শান্তি সফলতার জীবন দান করে দিও রে আল্লাহ যুবক বৃদ্ধ ব্যবস্থাপক মাহফিলের আয়োজক যারা আছে তাদেরকে দেখে মনটা খুশি হয়ে গেছে রে যদি কোনো ত্রুটি থাকে তুমি মাফ করে আল্লাহ এই যুবকদেরকে আয়োজকদেরকে তোমার নবীর সাহাবাদের কাতারে সামিল করে দিও রে আল্লাহ আল্লাহ প্রত্যেক বছর হেদায়েতের নিয়তে মাহফিলটাকে সুন্দর থেকে সুন্দরভাবে পরিচালনা করার তৌফিক দিয়ে দিও আমি নালায়েক নাপাক জবান দিয়ে দরখাস্ত করি আল্লাহ এই মাহফিলটাকে শুধু এই এলাকার জন্য না পুরা দুনিয়ার জন্য তুমি হেদায়েতের মার্কাজ বানাইয়া হেদায়েতের জরিয়া বানাইয়া দাও দেখতে পারি না আল্লাহ তোমার কাছে দরখাস্ত তোমার নবীকে বার 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 স্বপ্ন যুগে দেখার তৌফিক আমাদেরকে দিয়া দাও ও মালিক আল্লাহ তোমার কাছে আখিরি ফরিয়াদ চূড়ান্ত ফরিয়াদ এখন যেমন সবাই রে নিয়ে একসাথে ভিক্ষুকের মতো তোমার কাছে হাতটার পাইতে রাখলাম মরার পরেও সবাইকে নিয়ে একসাথে তোমার নবীর সাথে জান্নাতুল ফেরদাউসে থাকার ব্যবস্থা করে দিও রে আল্লাহ আয় আল্লাহ অতীতে যত দোয়া করেছি মাওলা কবুল করে নাও সামনে যত দোয়া করব মাওলা কবুল করে নিও এখন যেই দোয়া করলাম আল্লাহ এই দোয়াখানাও তুমি তোমার হাবিবের উসিলায় কবুল করে নাও سبحان ربنا رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.